আমাক সুতা কম্বল নালাগে, সরকারে দিয়া লাইন পাতি দিয়া সুতা কম্বল আমাক নালাগে, আমাক চাকরি লাগে, আমার লড়াক চাকরি দিয়া। সুতা কম্বলেরে আপনার পেট ভরিবনে? আমাক সুতা কম্বলের পেট ভরিব। 23 লাখ নিবনুয়াক চাকরি লাগিব নে আমার নিবনুয়াক নিবনুয়া লোকক কর্মসংস্থাপন লাগিব? আজি আমার প্রশ্ন সোধার সময়। অসমত 23 লাখ নিবনুয়া যুবক যুবতীর কর্মসংস্থাপন কেতিয়া হব? এই ভাষ্য আছিল হিমন্ত বিশ্ব শর্মার। কংগ্রেস ত্যাগ করে বিজেপি গমনের পাছতে তেতিয়ার মুখ্যমন্ত্রী কটাক্ষ করে এই কথা কৈছিল মুখ্যমন্ত্রীয়ে। প্রশ্ন করেছিল তেতিয়ার মুখ্যমন্ত্রী গৰাকী, কিন্তু এতিয়া কোনোবাই প্রশ্ন করবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে আমাক বিনামূল্যে চাউল নালাগে, আমাক চাকরি লাগে? কেবল বিনামূল্যে চাউলেরই পেট ভরিবনে 23 লাখ নিবনুয়াক চাকরিও লাগিব? এয়া আমার অসম কাকতত প্রকাশিত এটা বাতরি। এই বাতরিত লিখা হয়েছে অসমত সলনি হব দরিদ্রতার সংজ্ঞা। কিন্তু কি এই দরিদ্রতার সংজ্ঞা? আপনি নাভাবিব যে অসমত হ্রাস পাব দরিদ্রতা, নাভাবিব 23 লাখ নিবনুয়ার নিযুক্তিরে অসমত সলনি হয়ে যাব দরিদ্রতার ছবি। ইয়াত কোৱা হৈছে দরিদ্রতার সংজ্ঞা সলনি করে অসমত সৃষ্টি করব হিতাধিকারী, বিনামূল্যে চাউল বিতরণ করে ভূতর অঙ্কত বৃদ্ধি করব হিতাধিকারী। কিন্তু কার টকারে বিনামূল্যে চাউল খুব অসম সরকারে? আমার অসমৰ প্রতিবেদন অনুসরি অসমত দরিদ্রতার সংজ্ঞা সলনি করার পরিকল্পনা করেছে অসম সরকারে। ভূতর অঙ্কতেই বিনামূল্যে চাউলের রেশন কার্ডের হিতাধিকারী বৃদ্ধি করার লক্ষ্য বান্ধি লৈছে অসম সরকারে। ইতিমধ্যে যাবতীয় কাম কাজও সম্পন্ন করেছে অসম সরকারে। বর্তমান সময়ত রেশন কার্ডের জড়িয়ে বছরে 1 লাখ টাকা উপার্জনের পরিয়ালক প্রদান করে অহা হয়েছিল বিনামূল্যে চাউল। কিন্তু বিনামূল্যে চাউলের হিতাধিকারীর এই যোগ্যতা সলনির পরিকল্পনা করেছে অসম সরকারে। বছরি 1 লাখ টাকার সলনি উপার্জনের সীমা 2.5 লাখ টাকালে বৃদ্ধি করে হিতাধিকারী বৃদ্ধি পরিকল্পনা অসম সরকারের। লক্ষণীয়ভাবে বিনামূল্যে চাউলের হিতাধিকারীর উপার্জনের সীমা বৃদ্ধি করলে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাব হিতাধিকারীও, যিয়ে 2024 চনের লোকসভা নির্বাচনত ব্যাপকভাবে সহায় করব পারিব বিজেপিক। কিন্তু কার টকারে বর্ধিত হিতাধিকারীক চাউল খুব অসম সরকারে? বর্তমান অসমত রেশন কার্ডের হিতাধিকারী আছে 2,96,893 গৰাকী। ইয়াৰে অন্ত্যোদয়া অন্ন যোজনার অধীনত 21,94,129 গৰাকী হিতাধিকারী মাহে লাভ করে 35 কেজি কৈ চাউল। আনহাতে প্রায়োরিটি হাউস হোল্ডের জড়িয়ে 1,79,2,854 গৰাকী হিতাধিকারী পরিয়ালের প্রতিজন সদস্যর নামত মাহে লাভ করে 5 কেজি কৈ চাউল। এই সমূহ আসনির কেন্দ্রীয় সরকারে বান্ধি দিছে কিছু গাইডলাইন। সেই অনুসরি গ্রামাঞ্চলের সর্বোচ্চ 80.70% আর শহরাঞ্চলের 60.35% লোককে PDSর রেশন কার্ডে সামরি লব পাৰিব। কিন্তু ভূতর অঙ্কত যদি অসম সরকারে এতিয়াই সীমা অতিক্রম করে তেনে বর্ধিত ব্যয় বহন করিব লাগিব রাজ্য সরকারে নিজেই। লক্ষণীয়ভাবে অসম সরকার আর কেন্দ্রীয় সরকারের ভিন্ন আসনির জড়িয়ে অসম হিতাধিকারীর সংখ্যায় ইতিমধ্যে কোটির দিকে আগবাড়িছে। এনে এক প্রেক্ষাপটত বিনামূল্যে চাউলের হিতাধিকারী আর অধিক বৃদ্ধিয়ে রাজ্যের রাজকোষ তহিলম করা নিশ্চিত।